মশক নিধন কার্যক্রম সনাতন পদ্ধতি থেকে আধুনিকায়নের কাজ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। গাফলতি থাকলে কাউন্সিলরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মশার ওষুধের কার্যকারিতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন মেয়র আতিকুল ইসলাম। দর্শক, রাজধানীর উত্তরা থেকে মশক নিধন কার্যক্রমের খবর জানাতে সেখানে আছেন সহকর্মী জাহিদ রহমান, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। জাহিদ, আজকের মশা নিধন কার্যক্রমের বিস্তারিত আমাদেরকে জানান। সিনথিয়া, আপনি জানেন যে ক্র্যাশ প্রোগ্রাম, যেটি মশাক নিধনের জন্য নগরবাসী যে অতিষ্ঠ মশার, সেই মশা থেকে উত্তরণের জন্যই ক্র্যাশ প্রোগ্রাম হাতে নিয়েছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং আগামীকাল সেই কার্যক্রম শেষ হচ্ছে। তবে এখন পর্যন্ত আজকে উত্তরায় সেই ওষুধ নিজন ছিটানোর কাজটি চলছে এবং মেয়র সরাসরি এখানে পরিদর্শন এসেছেন এবং বিভিন্ন এখানে যে ড্রেন নালা সহ যে এখানে রয়েছে যেগুলো লেক, সেগুলোতে মশক ছিটানো হচ্ছে, ওষুধ ছিটানো হচ্ছে এবং মেয়র যেটি বলেছেন যে এই ওষুধ কার্যক্রমে যেটি ওষুধ ছিটানো হচ্ছে সেই ওষুধ নিয়ে সংশয় প্রকাশ করেছেন। আমরা এখন এখানে দেখতে পাচ্ছি যে মেয়র, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র আতিকুল ইসলাম রয়েছেন তাদের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সহ। আমরা আপনার কাছে জানতে চাইবো যে বড় চ্যালেঞ্জটা আসলে আপনি কি মনে করছেন এই মুহূর্তে? বড় চ্যালেঞ্জ মনে করতেছি আমি এই সনাতন পদ্ধতিতে, এটা বিগ চ্যালেঞ্জ। সনাতন পদ্ধতিতে মেনটেন করি, মশা কিন্তু মরা যাবে না, কিন্তু মশাকে মরা না, মশাকে কন্ট্রোলে আনা যাবে না। এই সনাতন পদ্ধতি থেকে আমাদেরকে আধুনিক পদ্ধতিতে যেতে হবে, আমাদের বৈজ্ঞানিক উপায়ে যেতে হবে, সায়েন্টিফিক ওয়েতে কাজগুলো করতে হবে। আমরা এখনো কিন্তু হাজিরা দিচ্ছে সবাই সেই সনাতনী পদ্ধতিতে খাতার মধ্যে, এর সুবিধে বায়োমেট্রিক। আমাদের যে মশক কর্মীরা যারা আছে এরা কোন দিকে যাচ্ছে এদেরকে কিন্তু ট্র্যাকার লাগায় এদেরকে চেক করতে হবে। আমাদের সকল কাউন্সিলররা সকালবেলা তারা দেখতে পারবে তাদের হাজিরাতে সবাই উপস্থিত আছে। আমাদের আমাদের কীটনাশক ওষুধ দেওয়া হচ্ছে, এটুকু দেখতে হবে পরিবেশের ভারসাম্য রক্ষা করে তারপরে কিন্তু করতে হবে, পরিবেশকে কিন্তু আমরা বিনষ্ট করতে পারবো না। আমাদের দাদারা আগে গাছ লাগিয়েছেন দেখেই আমরা এখন অক্সিজেন পাচ্ছি, আর এখন বর্তমানে সমস্ত গাছ কেটে দিয়ে আমরা বড় বড় বিল্ডিং বানাচ্ছি, এতে কিন্তু আগামী ভবিষ্যতের জন্য হুমকি স্বরূপ। ঠিক সেরকম আমরা এরকম কোনো পরিবেশকে নষ্ট করেও কিন্তু মশা আমরা দূর করতে পারবো না। আমরা মনে করি এই জন্যই যার যার আঙ্গিনা শেষে যদি পরিষ্কার রাখে, যার যার খাল বিল নিজস্ব ডোবা যদি পরিষ্কার রাখে, অবশ্যই আমরা মশার থেকে উত্তরণ হতে পারবো। আমরা শুনছিলাম যে নগরবাসীকে আহ্বান জানিয়েছেন প্রত্যেকের আঙ্গিনা যেন পরিষ্কার রাখা হয় এবং আরেকটা জিনিস বলেছেন যে কাউন্সিলর যেন আরও দায়িত্ব হয় মনিটরিং সেল আরও জোরদার করার জন্য, বিশেষ করে সনাতন পদ্ধতি বাদ দিয়ে আধুনিক পদ্ধতির মাধ্যমে এই মশা নিধন কার্যক্রমটি পরিচালিত হওয়ার জন্য যতটুকু কাজ দরকার সেটুকু উত্তর সিটি কর্পোরেশন হাতে নিচ্ছে বলে জানিয়েছেন আমাদের মেয়র। সিনথিয়া, এই ছিল মশক নিধন কার্যক্রম থেকে উত্তরা থেকে সবশেষ পরিস্থিতি। ধন্যবাদ, উত্তরা থেকে জানাচ্ছিলেন জাহিদ রহমান।